পিস টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের যে জায়গা থেকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে সমস্ত সম্মানিত ভাই ও বোনরা আমাদের এই পিস টিভি বাংলার আয়োজনে শরীক হয়েছেন, আপনাদের প্রত্যেককে সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক বিশেষ আয়োজন। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআনের মাধ্যমে আমরা নিজেরা বদলে যাই, বদলে দেই পৃথিবীকে। পরিবর্তনের জন্য যে কোরআন এসেছে সেই কোরআন সম্পর্কে আমরা জানি, কোরআনের মধ্যে যে হেকমত রয়েছে হেকমতকে আমরা অনুসরণ করি, কোরআনের মধ্যে যে জ্ঞান রয়েছে আমরা তাকে ডিসকভার করি এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়ি, সমাজ গড়ি এবং সমাজের মধ্যে শান্তির ফলগু ধারা বইয়ে দেই আর এর মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, এটাই আমাদের কামনা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমাদের আলোচনা চলছে সূরাতুন নূর থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা কোরআনুল কারীমের। আজকের আলোচনা শুরু হবে সূরাতুন নূরের আয়াত নম্বর 44 নম্বর আয়াত থেকে শুরু হবে আমাদের আলোচনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار আল্লাহ ওই মহান সত্তা যিনি পরিবর্তন করান দিন এবং রাতের, আল্লাহ পরিবর্তন করান দিন এবং রাতের, দিন এবং রাতের পরিবর্তন করান আল্লাহ, আর নিশ্চয়ই এর মধ্যে চক্ষুষ্মান বিবেকবান ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন উপদেশ। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ সব প্রাণীদেরকে পানি থেকে সৃষ্টি করেছেন, আপনি আমি হই অথবা অন্য যে কোনো প্রাণী। আর প্রাণীদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ, আর এদের মধ্যে থেকে কেউ আছে যে পেটের উপরে হাঁটে যেমন সাপের মতো হামাগুড়ি দিয়ে চলে। وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ, কেউ বা দুই পায়ের উপরে হাঁটে, মাত্র দুই পা, মানুষ যেমন দুই পায়ে হাঁটে। وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ, আর এমনও কেউ আছে চার পায়ের উপরে হাঁটে। গরুর কথা বলেন, উটের কথা বলেন, ছাগলের কথা বলেন, ভেড়ার কথা বলেন, হরিণের কথা বলেন। يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ, আল্লাহ যা খুশি তা সৃষ্টি করেন। إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ, নিশ্চয়ই আল্লাহর সব কিছুর উপরে ক্ষমতাবান। لَقَدْ أَنزَلْنَا آيَاتٍ مُبَيِّنَاتٍ, নিশ্চয়ই আমি স্পষ্ট নিদর্শন সমূহকে নাজিল করেছি। وَاللَّهُ يَهْدِي مَن يَشَاءُ, আল্লাহ যাকে খুশি হেদায়েত দেন। ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সহজ পথের। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর নিদর্শনের কথা আলোচনা হচ্ছে এবং আল্লাহ তাআলা
দিন এবং রাতকে আমাদের জন্য দিয়েছেন, আর দিনের অংশকে রাতের অংশের মধ্যে তিনি প্রবেশ করান, আর রাতের অংশকে দিনের মধ্যে প্রবেশ করান। তুলিজুল্লাইলা ফিন্নাহারি ওয়া তুলিজুন্নাহারা ফিল্লাইল, তুমি রাতের অংশকে দিনের অংশের মধ্যে ঢুকাও আর দিনের অংশকে রাতের অংশের মধ্যে ঢুকাও। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, জীবন থেকে মরণকে বের করো, মরণ থেকে জীবনকে বের করো। সুবহানাল্লাহ। আর যাকে খুশি অপরন্ত রিজিক দাও, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, দিন আর রাতের যে পট পরিবর্তন ঘটে আল্লাহ এটা করেন। আসলে একদিক দিয়ে চিন্তা করলে তো দেখবেন সূর্য তো কোনো সময় ডুবছে না, আপনি যে দেশে আছেন সেখানে সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, আবার দিন হচ্ছে, কথা ঠিক, কিন্তু সূর্য আপনার দেশ থেকে পালিয়ে গিয়ে আর এক দেশে গিয়ে সেখানে আপনার আলো দিচ্ছে। আপনি যারা ইন্ডিয়াতে বা বাংলাদেশে আছেন, আপনাদের যখন রাত হয়ে গেছে তখন আমরা যারা লন্ডনে আছি তখন আমাদের এখনও দিন রয়ে গেছে, আবার আমেরিকাতে যারা আছে তারা আরও পিছনে পড়ে আছে। এখন বাংলাদেশ অথবা ভারতের থেকে আমরা 6 ঘন্টা, 5.5 ঘন্টা, 6.5 ঘন্টা পিছনে পড়ে আছি, আরও 6 ঘন্টা পিছনে আমেরিকা কানাডা পড়ে আছে, আবার অস্ট্রেলিয়াতে টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আমাদের এখানে সকাল হলে তাদের ওখানে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন আর রাতের পরিবর্তন ঘটান। যদি পৃথিবীতে শুধুমাত্র দিন থাকতো তাহলে আলোয় আলোকিত হয়ে মানুষ অসুস্থ হয়ে মারা যেত। আপনি যদি আলো জ্বালা রাখা হয় ঘুমাইতে পারেন না, কি দুরবস্থা আপনার। আবার যদি শুধু অন্ধকার হতো, কোনো আলো পৃথিবীতে না থাকতো, মানুষ অসুস্থ হয়ে যেত, কেউ বসবাস করতে পারতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিয়েছেন, রাত দিয়েছেন ব্যালেন্স করার জন্য। আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন আপনি বিশ্রাম করবেন, আর দিনকে দিয়েছেন ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আপনি আপনার রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যাবেন দিনের বেলায়। তাহলে আপনি নামাজ শেষ করবেন মসজিদে, তারপরে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাবেন ফরজ আদায়ের পরে, আর এক ফরজ আদায় করার জন্য আপনি বেরিয়ে যাবেন। এই দিন আর রাতের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছেই আমাদেরকে দিন আর রাতের ব্যাপারে শুকরিয়া জানাতে হবে। অনেক সময় মানুষ ভুল বুঝেছে, বিশেষ করে ইউরোপে এমন অবস্থা হয় যে ডিসেম্বর মাস যখন এসে যায় ডিসেম্বরের 21 তারিখে দিনের পরিমাণ সব থেকে শর্ট হয়ে যায়। এই শর্ট দিন যেদিন হয় সেদিন তারা রোমানরা বিশেষ করে গ্রিকরা তারা একসময় ভয় পেয়ে গেল যে সূর্য যেভাবে চলে যাচ্ছে, দিন ছোট হচ্ছে, মনে হয় আর ফিরে আসবে না। তখন তারা সান গড, তাদের সূর্য দেবতার পূজা শুরু করলো। 20 তারিখ থেকে পূজা শুরু করে একেবারে 1 জানুয়ারি পর্যন্ত তারা পূজা করতে থাকলো যে বাবা সূর্য ফিরে আসো, তুমি যেও না, তোমাকে আমরা সুন্দর গাছ দিব, অমুক করব, তমুক করব, এরকম করে পূজা করতে থাকলো। এরপরে ওই সমস্ত অগ্নি পূজকরা, পেইগানরা যখন খ্রিস্টান হয়ে গেল তখন ওই খ্রিস্টানরা বাধ্য হয়ে তাদের অনুষ্ঠানকে ঠিক রাখতে বাধ্য হলো, এবং শেষ পর্যন্ত 25 ফেব্রুয়ারি জিজাস ক্রাইস্টের জন্মদিন হিসেবে ক্রিসমাস তারা পালন করা শুরু করলো। এবং তারা মনে করতো 25 তারিখে হলো সূর্য যখন একেবারে ছোট হওয়ার পরে বড় হওয়া শুরু হলো, সূর্য দেবতার জন্মদিন এটা। এটা মূলত জিজাস ঈসা আলাইহিসসালামের জন্মদিন নয়, কারণ তিনি উইন্টার, শীতকালে তার জন্ম হয় নাই, তার জন্ম হয়েছে হয় স্প্রিংয়ে, বসন্তকালে, না হয় গরমকালে। বাইবেলের কথাও তাই, কিন্তু শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্ম যাজকরা বাধ্য হয়েছে এই নিয়মকে মেনে নেওয়ার জন্য। সারা পৃথিবীতে ফেমাস হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল যে 25 ডিসেম্বর হলো বড় দিন, এদিন জিজাস ক্রাইস্টের জন্মদিন। আসলে কিন্তু তথ্যটা ভুল, খ্রিস্টানরা নিজেরাও জানে, তারপর একটা সেলিব্রেশন করতে হয়, না করলে হয় না, সেজন্যই তারা কিন্তু এই সেলিব্রেশনটা করছে। আমরা যে কথা বলছিলাম, এই দিন আর রাতের পরিবর্তনের মালিক হলেন আল্লাহ। আবার ইউরোপে, আমেরিকাতে যদি আপনি সামারে যান তাহলে দেখবেন যে দিন এত লম্বা, মাগরিবের নামাজ আপনার পড়তে হয় 8:30 সময় 9টার সময়। আপনি যদি মাগরিব 9:30 সাড়ে 9টায় পড়েন, ঈশার নামাজ কখন পড়বেন? আপনার ইউকের গ্লাসগোতে তো এমন অবস্থা হয় যে ঈশার নামাজের রক্ত শেষ হয়ে পারে না, তার আগে ফজরের নামাজের আপনার টাইম এসে যায়, অন্ধকার দেখাই যায় না, এমন জটিলতার মধ্যে মানুষ এখানে পড়ে যায়।
সেখানে শুধু দিন আর দিন, আর কোনো রাত নাই। আবার এমন জায়গাও তো আছে পৃথিবীতে মানুষ বসবাস করে যেখানে ছয় মাস অন্ধকার আর ছয় মাস হলো আলো, ছয় মাস দিন আর ছয় মাস রাত, এমন জায়গাও তো আছে। যদি একেবারে পুরো বছর অন্ধকারে কোনো জায়গায় পড়ে থাকতো তাহলে কি হতো? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ তাআলা নিয়মকে বের করেছেন। একটা মাত্র সূর্য আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনাকে আলো দিবে, একটা মাত্র চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ আপনি যেখানেই যাবেন সেখানে সুন্দরভাবে আপনাকে আলো দিবে। আর এই দিন রাত হবে এই সূর্যের কারণে, আর জোয়ার ভাটা হবে আপনার এই চাঁদের আকর্ষণের কারণে। বৈজ্ঞানিকরা কত কিছু আবিষ্কার করেছে। এই সূর্য সিরাজান ওয়াহাজা, এক উজ্জ্বল আলোওয়ালা সূর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সূর্যের পথকেও আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। ওয়াশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের কক্ষপথকে নির্ধারণ করে দিয়েছেন, সে এই নিয়মের বাইরে যায় না, আল্লাহর নিয়ম অনুযায়ী চলে। একদিন এমন এসে যাবে এই সূর্য আর পূর্ব দিকে উঠবে না, হঠাৎ করে পশ্চিম দিকে উঠে যাবে। তখন পশ্চিম দিকে সূর্য উঠলে কিয়ামত এসে যাবে। আল্লাহ তাআলা এই দিন আর রাতের যে নিয়ামত দিয়েছেন, যদি আজীবন আমরা এই নিয়ামতের শুকরিয়া জানাই ভাইয়েরা বোনেরা, তাহলে কি আমরা এর শুকরিয়া আদায় করতে পারবো? মোটেই পারবো না। আমাদের আলোচনা আরও কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ, আলোচনার আরও অনেকগুলো বিষয় বাকি রয়েছে। তবে এর মধ্যেই আমাদের সময় হলো খানিকক্ষণের বিরতিতে যাওয়ার, আমরা ছোট্ট একটু ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আবারও ইনশাআল্লাহ ফিরে আসব, তখন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার, জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ও ধন সম্পদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাত, সিয়াম, যাকাত আদায় করে আসবে, কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাত করেছে, কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে। এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে, শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম চতুর্থ খণ্ড, সৎকাজ, সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা 6251। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াদুস সালেহীনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের আবারও ধন্যবাদ, আবারও স্বাগতম, ওয়েলকাম ব্যাক। বিরতির পরে যেসব ভাই বোনরা টেলিভিশনের পর্দার সামনে এখনো আমাদের সাথে রয়েছেন,
আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের জন্য নিবেদিত এই প্রোগ্রাম এবং আমাদের নিয়ত হলো আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামের কারণে আমাদেরকে সওয়াব দেন, আর আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন কষ্ট করে আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন সওয়াব দেন, এবং আমরা সবাই এক ফ্যামিলি মেম্বার, দ্য ফ্যামিলি অফ পিস টিভি, সারা পৃথিবীর ভাই বোনরা একসঙ্গে যেন এক জান্নাতে থাকতে পারি, সেটাও আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে আমাদের অনেক বড় দোয়া। আমাদের আলোচনা চলছিল সম্মানিত ভাই বোনেরা যে সম্পর্কে, সেটা হলো সূরা নূরের আমরা ওই আয়াত থেকে আলোচনা শুনছিলাম যেখানে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন দিন এবং রাতের এই যে পরিবর্তন হয়, আলো আধারের যে খেলা, এই খেলার মালিক যে আল্লাহ, আর আল্লাহ যে দিন রাতের পরিবর্তন ঘটান, আলো আধারের মালিক যে আল্লাহ, এই সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল। এক সুর যদি তিনি সারা পৃথিবীকে আলোকিত করেন, কোন কোন জায়গাকে যখন অন্ধকার রাখেন অন্য জায়গাকে তখন আলোকিত করেন, আল্লাহ তাআলার এই যে ব্যবস্থা, এবং সূর্য কখনো টায়ার্ড হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তো টায়ার্ড হওয়ার প্রশ্নই ওঠে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো তো দূরের কথা, আল্লাহকে জিমানিতেও কোনো পায় না, জিমানও না তিনি, সুবহানাল্লাহ। আল্লাহর আর এক নিদর্শন সম্পর্কে এখন আমরা কথা বলি। আল্লাহ সৃষ্টি করলেন কত ধরনের প্রাণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ পানি থেকে সব জন্তুদেরকে সৃষ্টি করেছেন, সব জীবদেরকে, অ্যানিমাল যত আছে, জীব যত আছে, সব জীবদেরকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা সব জিনিসকে জীবন দিয়েছেন হলো পানি থেকে, তাহলে পানি হলো জীবনের অরিজিন, সেখান থেকে আল্লাহ তাআলা সব কিছুর জীবন দিয়েছেন। শুধু এখানে অ্যানিমালের কথা বলা হচ্ছে, দাব্বা বলা হয় মা ইয়াদুব্বু আলাল আরদ, যা জমিনের উপরে চলে। জমিনের নিচে বলতে সাগরের নিচেও তো জমিন, সেখানে তো জমিন আছে, অর্থাৎ প্রাণীকুল যত আছে সব কিছু, আবার আসমানে যেটা উড়ে চলে, আসমানে যতই উড়ুক জমিনে তো নামা লাগে, জমিনের সঙ্গে একটা সম্পর্ক পাখিরও লাগে, সবার লাগে, মাছেরও লাগে, গাছেরও লাগে, মানুষেরও লাগে। তাহলে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন হলো পানি থেকে, পানিকে এই জন্য জীবনের অরিজিন বলা হয়। তাহলে আল্লাহ তাআলার কত বড় মেহরবানি, দেখেন পানি ছাড়া কিছুই চলে না। আপনি আমি কিন্তু পানি হলো, আমরা বলি পানির অপর নাম জীবন, পানি আমাদের পান করতে হয়, পানি খেতে হয়, আবার যা দিয়ে আল্লাহ যে নুতফা দিয়ে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা ওটাকেও বললেন পানি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিম্মা ইন দাফিক ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, মানুষ চিন্তা করে দেখা উচিত যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করা হয়েছে এমন এক পানি, মিম্মা পানি, দাফিক, যেটা ফোর্সফুললি মানুষের শরীর থেকে বেরিয়ে যায়, ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আপনার সামনের অংশ পিছনের অংশ দুটোর মাঝখান দিয়ে বের হয়। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, কাজে সেটাও তো পানি। যে কোনো জিনিসের জন্য পানি প্রয়োজন, বাচ্চার জন্ম হবে লেবার রুমে, যা বাচ্চার জন্ম হবে লেবার ওয়ার্ডে, সেখানে বলা হচ্ছে না যে মায়ের পানি ভেঙে গেছে আর পানি নাই, এখন অপারেশন করতে হবে, পানির উপরে বাচ্চা থাকে, গরুর বাচ্চা হবে তাও পানি বের হচ্ছে না, পানি নাই, আবার বাচ্চাকে গোসল করাবেন তার জন্যও পানি, খাওয়ার জন্যও পানি, টয়লেটের জন্যও পানি। সুবহানাল্লাহ, পানি এত গুরুত্বপূর্ণ, বিরাট বিল্ডিং খালি পানি নাই, কেউ থাকবে সেখানে? টয়লেটে একবারের বেশি যেতে পারবেন? টয়লেটে গিয়ার পরে পানি পাইলেন না, তখন অবস্থাটা কি হবে? এই জন্য পানি, 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 পানি খুবই জরুরি। আল্লাহ পানি থেকে সব জন্তু জানোয়ারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ নিদর্শনের কথা আল্লাহ আরো বলছেন, فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ, এই জন্তু জানোয়ারের মধ্যে কেউ আছে সে তার পেটের উপরে চলে, রোলিং করে চলে। আপনারা সাপ দেখেছেন, বিচ্ছু দেখেছেন, এই জাতীয় যত সরীসৃপ জাতীয় যত আছে যারা তাদের পেটের উপরে ভর করে এরপরে আপনার থেকে জোরে দৌড়াইতে পারবে, এত জোরে দৌড়ায় আপনি তাদের সঙ্গে দৌড়ায় কোলাবেন না, কিন্তু পেটের উপরে ভর করে, এরপরে আবার ফনা তুলেও তারা মানুষকে আঘাত করে। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ কেমন জীব বানাইলেন। মাছের কথা চিন্তা করে দেখেন, তারাও তো, বিশেষ করে যে সমস্ত মাছ কাদামাটির মধ্যে থাকে, ওরাও তো ওদের পেটের উপর দিয়ে চলা লাগে, এরপরে কান শুরু দিয়েছেন আল্লাহ, সেগুলো দিয়ে তারা পাখির মতন, পাখিরা যেমনভাবে ডানা দিয়ে উড়ে, তারা এইভাবে সাঁতরায় চলে যায়, সুবহানাল্লাহ। আবার এমন কাউকে দিয়েছেন আল্লাহ,
আসমানে যখন থাকে তখন উঠতে থাকে, পানির উপরে যখন বসে তখন আবার পা দিয়ে সাঁতার কেটে, যেমন হাঁস পাখি, যেমন পানকৌড়ি, আরো এরকম কত কিছু আছে, ডুবাইতেও পারে উপরেও পারে, সুবহানাল্লাহ। এরপরে কি হয়, কেউ আছে দুই পা খালি, মানুষের মতো দুই পা, হাত দুইটা আলাদা করে দিয়েছেন আল্লাহ। যদি গরুর মতন আপনিও হাতের উপরে ভর করে চলতে হইতো তাহলে আপনি হ্যান্ডশেক করতেন কি করে, চিন্তা করে দেখেছেন? বাজার করে বই আনতেন কি করে, আপনি ঘড়ি পড়তেন কোথায়? যদি হাত দিয়ে হাঁটতে হতো ঘড়ি দেখতেনই বাকি, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে তৈরি করেছেন। খালি দুই পার উপরে হাঁটলে এনাফ, হাতের দিয়ে আর হাঁটার দরকার হয় না। যাদের পা নাই তারা পায়ের কষ্ট বোঝে, হ্যাঁ হারে, এক লোকের জুতা ছিল না, খুব কষ্টে এসে গিয়েছে হলো ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে গিয়ে দেখে এক ছাত্রের পাই নাই, যে আমার দুঃখ শেষ। কেন? আমি জুতার চিন্তা করতেছিলাম, ওই লোকের তো পাওই নাই, তা জুতা দিয়ে করব কি, আল্লাহ যে আমাকে পা দিয়েছেন সেজন্য আল্লাহ শুকরিয়া, সুবহানাল্লাহ। যেন দুই পায়ের উপরেও হাঁটে। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর এমন আছে জন্তু জানোয়ার যারা চার পায়ের উপরে হাঁটে। গরুর কথা ধরেন, ছাগলের কথা ধরেন, হরিণের কথা ধরেন, মহিষের কথা বলেন, অথবা ভেড়ার কথা বলেন, এরকম চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু যেগুলো আছে সেগুলো কথা আল্লাহ তাআলা বলছেন। হাতির কথা বলেন, বাঘের কথা বলেন, ভল্লুকের কথা বলেন, চার পাওয়ালা, এরকম কত আল্লাহ তৈরি করেছেন। আর এই সব জন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিয়েছেন। যারা হিংস্র জানোয়ার তাদেরকে আল্লাহ বলেছেন লোকালয়ে যেন আমরা না থাকি, বনে জঙ্গলে গিয়ে তাদেরকে আমরা ডিস্টার্ব করলে তারা হয়তো আমাদের উপরে হামলা করে। সুন্দরবনের সব বাঘ আর পার্বত্য চট্টগ্রামের সব যত আপনার হাতি আছে, সব যদি লোকালয়ে এসে যেত, সব যদি মানুষের গ্রামে গঞ্জে হাটে বাজারে এসে যেত, তাহলে শহরে আর মানুষ থাকতো না, মানুষ পালাইয়া ভাইগে কই চলে যেত, তার হিসাব নাই। আল্লাহ বলেছেন আল্লাহর কথা ওরা মানে, আল্লাহর কথা শোনে। ওরা ওদেরকে আমরা অবলা প্রাণী বলি, কিন্তু ওরা আল্লাহর নিয়মকে মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাঘ তার বাচ্চাকে দেখাশোনা করে, একটা সিংহ তার বাচ্চাকে সে দেখাশোনা করে। আবার কুমিরের মতন দেখেন, সরীসৃপ জাতীয় দিয়েছেন, যারা পেটের উপরে হাঁটে আবার পা স্টাইলেরও আছে, তারাও দেখেন আবার হিংস্র। সেই হিংস্র জিনিসরা আবার তারা আবার নিজেদের বাচ্চা অনেক সময় খেয়ে ফেলে, আবার সেখানে মায়ে আবার বাচ্চাগুলোকে হেফাজত করে। কত রকমের হেকমত আর কত রকমের সুবহানাল্লাহ বৈচিত্র্যতা আল্লাহ তাআলা যে প্রাণী জগতের মধ্যে দিয়েছেন। আপনি যদি চিড়িয়াখানায় যান তাহলে যে এমন এমন ধরনের প্রাণী দেখবেন আপনি, দেখে অবাক হয়ে যাবেন। বিশেষ করে কানাডায় টরন্টোর চিড়িয়াখানায় যখন গিয়েছিলাম, এমন এমন জাতের জীবজন্তু দেখেছি যেটা অবাক করে দেওয়া, যেটা সাধারণত এশিয়ান কান্ট্রিতে, এমনকি লন্ডনের জুতেও এই পরিমাণ দেখা যায়। সুবহানাল্লাহ, আপনি দেখে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবেন, কত রকমের হাঁস যে দেখলাম এটা অবাক, কত রকমের যে বানর আছে, কত রকমের যে হনুমান, কত রকমের বাঘ, কত রকমের ভল্লুক, আর কত জাতের হাতি, আর কত জাতের কত কিছু, অবাক হয়ে যেতে হয় সব কিছু দেখলে। এবং এর সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন এগুলো তো বললামই, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা খুশি তাই সৃষ্টি করেন। এমন এমন আজীব ধরনের অ্যামিবা জাতীয় বিভিন্ন সাগরের ভিতরে নিচে আপনি পাবেন, বিভিন্ন বনে বাদাড়ে জঙ্গলে পাবেন, এত আশ্চর্য ধরনের জন্তু জানোয়ার কেনই বা আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, আর কি তাদের ফাংশন, কি তারা খায়, কোথায় তারা চলে, এই হিসাবও মানুষের কাছে নাই। মানুষ যদি একটা একটা করে একটা জীব জন্তু নিয়ে গবেষণা করতে যায়, মানুষের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু একটা জীব জন্তু নিয়ে গবেষণার শেষ মানুষ কোনো অবস্থাতে করতে পারবে না, পারবে না, মানুষের পক্ষে এটা সম্ভব হবে না। কারণ আল্লাহর এই বিশাল সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলার এই সৃষ্টিকে রক্ষা করতে, আল্লাহর এই সৃষ্টিকে মেইনটেইন করতে, আল্লাহর এই সৃষ্টিকে পরিচালনা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কষ্ট হয় না, আল্লাহর কোনো অসুবিধা হয় না। প্রত্যেক জিনিসকে আল্লাহ একটা স্পেসিফিক মেজর দিয়ে
স্পেসিফিক ব্যালেন্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছুর মধ্যেই ব্যালেন্স দিয়েছেন। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহর এই নিদর্শনগুলো দেখে যারা আল্লাহর থেকে পথ চায়, আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহর দিকে যারা যেতে চায়, আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আর এই পথের জন্যই হলো আমাদের এত চেষ্টা প্রচেষ্টা। সম্মানিত ভাই ও বোনেরা, এই সিরাতুল মুস্তাকিমের দোয়া আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপরে তুমি রহমত করেছো, যাদের উপরে নিয়ামত দিয়েছো, তাদের পথ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, সূরাতুন নূরের এই তিন আয়াতকে আসুন আমরা সামারাইজ করি, আমরা এর সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত দিন আর রাতের পরিবর্তন, আলো আর আধারির খেলার মালিক যে আল্লাহ। দিন কখন হবে আর রাত কখন হবে এটা আপনি আমি কন্ট্রোল করি না, আপনার আমার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা কভার করেন, আল্লাহ কভার করেন। দ্বিতীয়ত, অগণিত অসংখ্য জন্তু জানোয়ার আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আমাদের খেদমতের জন্য দিয়ে দিলেন আর নিদর্শন আমাদের সামনে পেশ করলেন, আমাদের তখন দায়িত্ব হয়ে যায় এতগুলো পেয়ে আমরা যেন আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের জন্য আমাদেরকে কবুল করুন, কাল কিয়ামতে জান্নাত নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানুষকে আখিরাত মুখী করে, আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়, যা পার্থিব লোভকে হ্রাস করে, বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলে, যা দীন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, সম্পদ নিয়ে পরীক্ষা, জাত্ত সমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য? জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত 10টায় বাংলাদেশে আর রাত 9:30টায় ভারতে পিস টিভি বাংলায়। Dialogue. 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 Discussion. 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 Debate. 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 Rebuttal. 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 Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shommukh Shamore. Prati Riyoshpatibar. Rat 9:00 Bangladeshe. O Rat 8:30 Bharote.